আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি রমজানের সেহরের জন্য চিংড়ি মাছ ভুনা করব। যদি এমন একটা চিংড়ি মাছ ভুনা থাকে, ময় মশলা কম দিয়ে আমি একদম মাখা মাখা করে রান্না করব, খুবই খেতে স্বাদ লাগে। রমজানে আমি প্রতিটা রেসিপিতেই অল্প অল্প করে মশলা দিয়ে রান্না করি, যেন সারাদিন তেলটা বসিয়ে নিয়েছি। এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা আদা রসুন বাটা, দিয়ে আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। এখন আমি এখানে দিয়ে দিব হলুদ মরিচ, ধনিয়া, আমি আর দিব না। আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে আমি আর একটু ভালোভাবে কষিয়ে নেব। একটু গলিয়ে নিয়েছি। এখন আমি এখানে চিংড়ি মাছ আর কাঁচামরিচ কাটি করে দেব। আমি এখন ঢাকা দিয়ে রাখবো। আমি এখন জিরে করে দিয়ে দেবো, পরিমাণ জিরে করে দিয়ে দিলাম। তেল মেরে ছেড়ে আমি এখন এখানে পানি অ্যাড করে দিই। এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম, মাখা মাখা করে এটাকে হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। চিংড়ি মাছের বোনাটা হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিই। আমার একটা ফাইনাল লুক হয়ে গেছে। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।